সোমবার সকালে শর্ট সার্কিট থেকে ভয়াবহ আগুনে ভস্মীভূত তিনটি কাপড়ের দোকান। ঘটনা কমলপুর মহকুমার মানিক ফান্টারের ভেতরের বাজারে। ক্ষতিগ্রস্ত তিন ব্যবসায়ীর নাম ব্রজেন্দ্র দাস, নিয়তি পাল, শিল্পী দাস। সবগুলো দোকান কাপড়ের দোকান ছিল, তবে স্থানীয়দের ধারণা শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ড ঘটেছে এবং শিল্পী দাসের দোকান থেকেই আগুনের সূত্রপাত হয়। তিন দোকান মিলিয়ে ক্ষয়ক্ষতি 20-25 লক্ষ টাকা হবে বলেই জানায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। দোকান বড় ভাইয়ের দোকান তো, সকালে আমাদের খবর দেন বাজারের একজন লোক কইতাছে আগুন লাগছে। তো মিডিলের দোকান থেকে আগুনটা প্রথম সৃষ্টি আমরা যেটা খবর পেলাম এসে, তারপর আসতে আমাদের আর একটু দেরি হয়ে গেল। দেরি হওয়াতে আমরা সেটার দরজা তো তারা ভাঙতে পারছে না, না ভাঙার কারণে মালটি আর বাইর করানো গেছে না। যদি একটু আগে আসতে পারতাম তাহলে কিছুটা উদ্ধার করা যেত। অনেকটা ক্ষয়ক্ষতি হয়েছে, নাই করে 8-9 লাখ টাকার মাল এখানে ক্ষতি হয়েছে। ভাইয়ের সর্বশান্ত হয়ে গেছে, ভাইয়ের নাম ব্রজেন্দ্র দাস। একজন মহিলা, তার নাম হলো নিয়তি পাল। কমলপুর দমকল কর্মীরা সঠিক সময়ে আগুন নিয়ন্ত্রণে না আনতে পারলে ক্ষয়ক্ষতি আরো ব্যাপক হতো বলেই ধারণা স্থানীয়দের। ঘটনায় এলাকায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। সান্দন টিভি।